বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ থেকে শুরু হচ্ছে একটি নতুন গল্প গল্পটি দুটি পর্বে বিভক্ত হয়ে আসবে গল্পটি নেওয়া হয়েছে সমরেশ বসুর সৃষ্টি কালকোট রচনা সমগ্র থেকে একটি গল্প গল্পটির নাম হল মন মেরামতের আশায় আজ পাঠ করছি তার প্রথম পর্ব এই যাত্রাটা একটু ভিন্ন রকমের কাজে আছি তবু যেন কাজে নেই মন বসে না মন উড়ু উড়ু করে মন গুনে ধন কে বোঝাবে সে কথাটা এমন না যে মন বলছে অনেক তো হল এবার পাত্তাড়ি গুটাও ডানায় কাপন লেগেছে চলো যাই ভ্রমণে মোটেও তা নয় কাজে আছি তবু কাজে নেই কাজের মনটা কেমন অগছালু গালে হাত দিয়ে দুদণ্ডই স্থির হয়ে বসলে এ মন গুছিয়ে নেওয়া যেতে পারে অথবা যাও মাঠের ঝোপঝাড়ের হাতায় ঘুরে এলেই মন পাবে কাজের হদিস শরীর যেমন ঢিস ঢিস করে মনের অবস্থা তেমনি মন ঢিস ঢিস করছে সময়টাও যে তেমনি শরতের দীর্ঘবেলা দিনগুলো গত হয়ে গিয়েছে হেমন্তের পাতা ঝরা শুরু হয়ে গিয়েছে কবে শহরে বসেও তা দেখতে পাচ্ছি ফুটপাতের বিরল গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে সানের উপর দিয়ে শুকনো পাতা উড়ে গিয়ে গাড়ির চাকার তলায় গড়িয়ে চূর্ণ চূর্ণ এমনকি ঘ্রাণে যেন পাকা ধানের গন্ধও পাচ্ছে ওদিকে ধান কাটা সারা নবান্নের পার্বণ শেষ উত্তরের বাতাসে মাঠে ধুলো পায়রা চরুয়েরা ঝাঁক বেঁধে উঠছে কাজ করা যায় কাজের একটা মন চাই সব জানে কাজের দায়িত্ব এড়ানো যায় না তবু ওর এ অবাধ্যতা সে কাজে থেকেও অকাজের হাতছানি দেখছে অকাজের ক্ষমতা কম না তাকে প্রেম দিয়ে বশ করতে হয় কাজের বৈঠা ধরতে হয় শক্ত হাতে তবে মন বাধ্য থাকে তাহলে অকাজকে আগে বস করা যাক তখন কাজের মনও বাধ্য হবে বশ মানবে অন্নমনস্কতা দূরে যাবে চলো তবে ঘরের বাইরে একটু পাক দিয়ে আসা যাক খানিক চড়ুইয়রা পায়রার পাখা ঝাপটার তালে কিঞ্চিত মাঠের ধুলো উড়িয়ে আসা যাক নীল আকাশের ঝলক লাগিয়ে আসি এ তো বৈরাগ্য না মনের দ্বন্দ্ব ঘুচিয়ে আসা তীর্থক্ষেত্রের দেবদেউলের দর্শন না ইতিহাসের ভাঙা ভাঙাগড়া ধুলোপড়া পথে পথে ফেরাও না খেতে বসে ভিন্ন ব্যঞ্জনে একটু মুখ ফিরিয়ে নেওয়া কোথাকার টিকিট কাটা যায় মেমারি না রসুলপুর বর্ধমান পর্যন্ত যাবার দরকার নেই নেমে পড়ে হাঁটা ধরলেই হলো পিছলি গাড়ি দানার দান পৌঁছে দেবে ইঞ্জিনে একবার জাম ছাড়িয়ে দৌড়লেই হল তবে তাই ছোট একখানে ঝোলা কাঁধে নিয়ে টিকিট কেটে দৌড় গাড়ি তো নয় হাটের মেলা মাঠের মানুষ কলের মানুষ শহরের মানুষ সব রকমের ভিড় জায়গা না পেলেও কিছু যায় আসে না করলে এক কুড়ি স্টেশন হবে কিনা সন্দেহ আর এ এমন গাড়ি দেখো এক কুকুর পর্যন্ত উঠে পড়েছে কি বলবে বলো সকলে দূর দূর করে ও জিভ বের করে সন্ত্রস্ত চোখে সকলের দিকে তাকায় আমি অবাক হয়ে ভাবি সারমেয় মহাশয়েরও রেলগাড়িতে যাতায়াতের অভ্যাস আছে কিনা স্টেশন চেনা আছে তো মনে তো হলো সেই রকমই পরের স্টেশন এসে গাড়ি দাঁড়াতে না দাঁড়াতেই লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল মুখ তুলে একবার বাতাসে গন্ধ শুকল তারপর একদিকে তোর কেউ হেসে বলল শালা কেউ বলল রোজকার ব্যাপার শালার মাস টিকিট আছে তা যেন হলো একজন এতগুলো পায়রার পায়ে সুতো বেঁধে হাতে জড়িয়ে নিয়ে চলেছে কেমন করে আর ওই বাচ্চা মেয়েটি যার কোলে কচি শিশু ছাঁকটি এসব জিজ্ঞেস করে লাভ নেই পাশের লোকটা মুখের জ্বলন্ত সিগারেটটা দেখিয়ে বলল একটু দেন তো ধরিয়ে নি? দুই হাতের পাটিতে তার বেড়ি কামড়ানো তারপর আলু চাষের খবর রবি খন্দের আলোচনা ঠান্ডা গুদাম ঘরের মালিকের বায়না তারপরে শালা অমন গন্ডার মাগামার আমার হলে চ্যালাকাট দিয়ে পিটিয়ে মারতাম বাপরে কি বীর পুরুষ তারও জবাব আছে হ্যাঁ ওসব পরের মাগের বেলায় খুব বলা যায় নিজের মাগের কাছে সবই ম্যা কান তখন চলে গিয়েছে অন্যদিকে সে কি আর বলিনি ভেবেছেন বিডিও সাহেবকে অনেক ধরাধরি করেছি দরখাস্তও দিয়েছি বদলের অর্ডার আর আসে না ছেলে মেয়েগুলোকে নিয়ে দুদণ্ড পড়াতে বসতে সময় পাই না আর আমার দেখুন রোজ বর্ধমান আর চন্দননগর আরেকজনের স্বর স্টেট ইলেকট্রিসিটি বোর্ড হয়ে এই লাভ হয়েছে এখন সরকারি চাকরি যেখানে যেতে বলবে সেখানেই যেতে হবে সমস্যার কি অন্ত আছে একবার কান পাতলে শোনা যায় আর অন্ত নেই রেল ফেরিওয়ালার ওষুধ খাবার সেফটি পিন জামা কাপড় যত ফর্দ তত রক্তিমে রক্তিমে করতে কি আর প্রাণ চায় গলার সঙ্গে যে বুক শুকিয়ে কাঠ কিন্তু উপায় কি পেট যে মানে না তবু তার মধ্যেই তো শুনছি আহাম তুম দোনো এক কামরে মেয়ে বাঁধে সেই যাত্রার দলটা যেন কবে আসছে শুনতে শুনতেই একসময় আমার স্টেশন এসে গেল নেমে পড়লাম দেশের পরিবর্তন অনেক হয়েছে চোখ তাকালে বোঝা যায় মন দিয়ে অনুভব করা যায় না টিকিটবাবুর হাতটা বাড়ানোই আছে কে টিকিট দিল না দিল কোনো খেয়াল নেই একজনকে বলতে ব্যস্ত গোলককে বলে দিয়েছি এরকম লোকসান দিয়ে ওকে আর আমার ছানা বেচতে দেব না টিকিটবাবুর ছানা কে বুঝবে এই রহস্য স্টেশন থেকে বেরিয়ে বাজারের মহল্লা পেরিয়ে চিটি রোড হুস করে চলে যাচ্ছে ভারী মালবোঝাই লরি তার পাশ দিয়ে গরুর গাড়ি তিন চাকার সাইকেল রিকশা গাছতলায় গরু বাধা চড়ুই শালিক ফিঙে যে যার মতো উঠছে বসছে ডাকছে মাঠের পথ দিয়ে হাঁটা দিলাম ধান কাটা সারা ধুধু মাঠের হেথা হোথা আলো নিড়েন দেওয়া ভাঁজ ভাঙা জমি সবুজ এখনো সব জায়গায় তেমন স্পষ্ট হয়ে ওঠেনি ছোলা মটর কোথাও কোথাও হালকা সবুজের আভায় ছড়ানো আমার গন্তব্য দু পথ মাঠের পথ দিয়ে গেলে হাঁটা কিছু কম হয় মাঠে ঢালা চওড়া রাস্তাটা বাদিকে দূরে দেখা যায় আমার চেনা রাস্তা গরুর গাড়ি চলে বলে দুপাশে খানার মতো গর্ত মাঝখানটা উঁচু ঢিপি হয়ে গিয়েছে মাঝখানটা শক্ত ঘাসের চিহ্নও সেখানেই প্রথমবারে এসেছিলাম স্টেশন থেকে একটা মোটর গাড়ি নিয়ে গাড়িটা হাওড়ার গাড়ির যুগের নারকেল দড়ি দিয়ে শরীরের নানান জায়গায় বাধ লাট্টু গিয়ারে টান দিলে বুড়ো ইঞ্জিনের সে কি শব্দ আসন শুদ্ধ উঁচু হয়ে ওঠে আবার ধপাস করে নামে ওই মাটির সড়ক দিয়ে যখন চলছিল তখন বাঁদিকে সাবেকি দুই চাকা বরাবর খানার গর্তে ডানদিকের দুই চাকা উঁচুতে যতক্ষণ ছিলাম বাঁদিকে ঢোলেছিলাম আমার উপরে আরও কয়েকজন আর ধুলো কাকে বলে তবে বেশিক্ষণ থাকতে হয়নি খুব দূরের পথ না মোটর গাড়িতে যেতে হলে মেমারিতে নামতে হতো সেই ধকলের মধ্যে আমি আর নেই একা মানুষ এই বেশ ভালো সেবারে অবশ্যই উপায় ছিল না নতুন মেয়ে জামাইকে নিয়ে মেয়ের বাপের বাড়ি যাওয়া জামাইয়ের প্রথম আগমন পায়ে হেঁটে যাওয়ার কোনো কথাই ছিল না গরুর গাড়িতে যাওয়া যেত তার দরকার কি মেয়ের বাবা বলেছিলেন আমাদের গায়ে মোটর গাড়ি যায় স্টেশনে মোটর পাওয়া যায় তবে এর পরে তো কথা নেই কিন্তু রাস্তায় আমাকে উঠতেই হবে সাঁকোর কাছে গিয়ে বাঁধানো সানের সাঁকো আজকাল নাকি মোটর লরিও গ্রামে যায় গ্রামে ঢোকবার মুখে একটা হেলথ সেন্টার আছে তার লরি যাবার মতোই চওড়ার রাস্তা বটে সাঁকো তেমনি চওড়া গ্রামের লোকের মুখেই শুনেছি রাস্তা হয়ে লাভ কি হয়েছে দরকার হলে একটা কাঁচকলা পাওয়া যায় না এক ফোঁটা দুধ নেই শাকসবজি তো দূরের কথা আগে তবু হয়ে যেত এখন হুশ হুস করে চলে যায় যাক গিয়ে নাই ভাবনা সবই ভালো লাগছে ধান কাটা মাঠের উপর দিয়ে গরুর গাড়ির চাকার দাগে দাগে চলেছি ধুলো উড়িয়ে শাঁকোটা ঠেকে আছে উঁচুতে আকাশের গায়ে লোকজন বিশেষ চোখে পড়ে না তেমন ব্যস্ততার সময়ও এখন না সড়কের উপর দিয়ে দু একটা গরুর গাড়ি চলেছে কিন্তু উত্তর দিক থেকে সময় মাইকে কিসব গান ভেসে আসছে টকের গান সন্দেহ নেই গানের মাঝে মাঝে আবার কিসব সব রক্তি স্পষ্ট বোঝা যাচ্ছে না এখনকার গ্রাম এরকমই হয়েছে যে কোনো উৎসবেই মাইক ঘরে ঘরে সকাল সন্ধে ট্রানজিস্টর বাজে কেবল ঘরে বা কেন মাঠেও প্রাচীন মন্দিরের গায়ে সিনেমা পোস্টার দেখেছি দু তিন মধ্যেই স্থায়ী অস্থায়ী সিনেমা হল সকাল সকাল রান্নাবান্না সেরে গরুর গাড়িতে মেয়ে বউয়ের দল চলে যায় ছেলেরা আগেভাগেই গিয়ে টিকিট রাখে ঘরের বেড়ায় রামকৃষ্ণ সারদার ছবির কাছে সিনেমার নায়ক নায়িকার ছবি অনেক কিছুরই চেহারা বদলিয়ে গিয়েছে কিন্তু দরকার পড়লে একটা কাঁচকলা পাওয়া যায় না সত্যনারায়ণের সিন্নি দিতে হলে দশ দিন আগে থেকে দুধের ব্যবস্থা করে রাখতে হয় ডিম মাছ মাংসের কথা জিজ্ঞেস করো না সব কিছুর সঙ্গে এগুলোরও পা বেড়েছে গ্রামে আর তারা নেই সাঁকোটার উপরে উঠতে যাব আশেপাশে কয়েকটা বাবলা গাছ একপাশে পাশে এক পট হঠাৎ কানে এলো জামাই যে অবাক চোখে তাকিয়ে দেখি সাঁকর নিচে কেদার দাদু বসে আছেন সঙ্গে আরো কয়েকজন আমি যে গ্রামে যাচ্ছি কেদার দাদু সেই গ্রামেরই সম্পূর্ণ ব্রাহ্মণ গৃহস্থ যতদার যাকে বলে আমি হেসে বললাম জামাই নই জামাইয়ের বন্ধু ওই কি বলিস রে বলে আশেপাশের লোক কটিকে মাথা ঝাঁকিয়ে বললেন বাকিরা যারা বসেছিল সকলেই আদুর্গা বেলা হলেও ঠান্ডা একেবারে নেই এমন পরনে তাদের নেংটি গলায় বা কোমরে জড়ানো গামছা গায়ে খড়ে ওঠা দাগ সকলেই একসঙ্গে কেদার দাদুর কথায় সায় দিয়ে আওয়াজ করল হা, হা! বিষয়টি বোঝবার নজর করে দেখবার মতো অন্যথায় কেদার দাদু এমন বেফাস কথা বলবেন কেন আর এসব কৃষাণ মজুরদের সঙ্গে সাঁকর নিচে হাঁটুর উপরে কাপড় তুলে তিনি বা খালি গায়ে বসে কেন দেখতে পাচ্ছি তার ফতুয়া চাদর এক পাশে জড়ো করা আরেক পাশে গোটা দুই শূন্য বোতল একটি কাঁচের গেলাস বাকি কয়টি মাটির ভাঁড় দেখলেই বোঝা যায় কিন্তু কেদার দাদুকে আগেরবার এরকম কোনো অবস্থায় দেখিনি দশাশই চেহারায় গোফওয়ালা রাজভারীর লোক তিনি গ্রামে তার মস্ত বড় কোঠা বাড়ি পাশে খামার বাড়ি ষাটের ওপর বয়স তৃতীয়বার দ্বার পরিগ্রহণ করেছেন আগের দুই স্ত্রী গত হয়েছেন তাকে সকলেই মান্যিগণ্যি করে তার একটাই অভিযোগ গভর্নমেন্টের আশকারা পেয়ে ছোট লোকগুলো মাথায় উঠে বসেছে অতএব এ দৃশ্য অতি চমৎকার দাদু ধান্নেশ্বরের সেবা করছেন তারই কৃষাণ মজুদের সঙ্গে এমন সাম্য আর কোথায় দেখা যায় জামাইয়ের বন্ধুরি বা জামাই হতে বাধা কোথায় আমি কথা না বাড়িয়ে উঁচু দিকে পা বাড়ালাম কেদার দাদু শট চড়িয়ে বললেন ওহে অজামাই চলে যাচ্ছ যে হরণের মুখে শুনিনি তো তুমি আসবে হরেন আমার বন্ধুর শ্বশুর বললাম কোনো খবর না দিয়েই চলে এসেছি ওবেলাই ফিরে যাব কেন কেন কেদার দাদু টলে উঠলেন বা কিঞ্চিত ফিরে বসলেন কোনো খারাপ খবর টবর নেই তো অন্যায় কিছু বলেননি না বলে কয়ে আসা আবার ওবেলাতেই ফিরে যাওয়া ব্যাপারটা খুব স্বাভাবিক না বিশেষ কোনো জরুরি ব্যাপার হলেই এমনটা ঘটে কিন্তু ওকে তো আর বলতে পারি না আমার অকাচার ধান্দাকে একটু সেরে নিতে এসেছি হেসে বললাম আগে না খবর সব ভালো সবাই ভালো আছে আমি হঠাৎ একটু বেরিয়ে পড়েছি ইচ্ছে হলো আপনাদের সবাইকে একটু দেখে যাই খবর নিয়ে যাই বুঝেছি হে বুঝেছি কেদার তো হাত তুলে বললেন তার মানে আমাদের বাপের বাড়ির খবরের জন্যে ব্যস্ত হয়েছে তাই তোমাকে পাঠিয়েছে বুঝলি তো বলে তিনি তার পান সঙ্গীদের দিকে তাকালেন সঙ্গীরা মাথা তুলিয়ে গা ঝাঁকিয়ে একসঙ্গে আওয়াজ করলো অয় 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 পুষি মানে পুষ্প গায়ের যে মেয়েটির সঙ্গে আমার বন্ধুর বিয়ে হয়েছে কেদারবাবুর সঙ্গে কোনো আত্মসূয়তা নেই পড়শি বটে বন্ধুর শ্বশুরমশাই হরেন ঘোষাল মানুষটি বড় ভালো মধ্যবিত্ত ভূমিনির্ভর গৃহস্থ মোটা ভাত কাপড়ে সোমবৎসর রকমে চলে যায় বিপত্নিক সবকটি সন্তানই মেয়ে ছেলে নেই ভূমিনির্ভর মধ্যবিত্ত হলেই লোকে একটু ধান্দাবাজ ধূর্ত হয় ঘোষাল মশায় সেইটি নেই এখনও বিশ্বে দিনকাল বদলিয়েছে পরগাদার ভাগিদারদের সঙ্গে সামঝিয়ে চলতে হয় বাবা বাছা করে কথা কইতে হয় তাদের জীবনটাই বা কী চিরকাল এই মধ্যসত্যভোগীদের খেদমত খেটে এসেছে পরের জমি চাষ করেছে এখন চোপা করলে তারাও চুপ করে থাকে না যা বলবে তাই মাথা পেতে মেনে নেবে না নিচেরটা বুঝে নিতেই বা ছাড়বে কেন মাঠে লাঙল দেবে তো তারাই তারা ছাড়া আর কী তবে তাঁদেরই মুখে শুনেছি ঘোষাল ঠাকুর নির্বিশ ভালো মানুষ সেই হিসেবে বরং কেদার দাদু সম্পর্কে অনেক আন কথা শুনেছি সে কথা এখন দরকার নেই অথচ দেখছি কৃষাণদের সঙ্গে বসে তিনি নেশা করছেন ঘোষালমশাইয়ের কিছু কিঞ্চিত স্নেহ আমার প্রতি আছে আন্তরিক ব্যগ্রতার সঙ্গে আমাকে বলেছেন তুমি তো বাবা পরের চাকরি করো না কলকাতা থেকে কতটুকুই বা পথ যখন সময় পাবে মন করবে চলে আসবে আজ এই অকাজের মনটাকে মেরামতের জন্য মন করল এখানে চলে আসতে তাই আশা আমি আবার উঁচুদিকে পা বাড়াতেই কেদারদাদু হেঁকে উঠলেন অজামাই জামাই চললে কোথায় হে না দেখে না খবর নিয়েই চলে যাচ্ছ যে এসো তোমার একটু সেবা করি তৎক্ষণাৎ তার সঙ্গীরা সমস্যারে সাই দিয়ে উঠল হ হ আসেন গো জামাইবাবু পোড়া কপাল আমার প্রায় দ্বিপ্রহরে এখন কি মাতালের পাল্লায় পড়ব মাতাল দাতালকে আমার বড় ভয় আমি সাঁকুর দিকে উঠতে উঠতে বললাম দাদু আপনার বাড়িতে দেখা করব এখন যাই আপনি আসুন দাদু বললেন মনে বড় দুঃখ পেলাম হে জামাই তবে বলছো যখন তাই হবে কি নিষ্কৃতি দৌড়ে উঠে এলেই হয়েছিল আর কি আমি সাঁকর উপর উঠে এলাম নিচে ক্যানেলের জল এখন তেমন ভর্তি না এটা ঠিক ক্যানেল কিনা জানি না আগেরবার শুনে গিয়েছি নদী কি নদী তার নাম শুনিনি চেহারা দেখেও নদী বলে মনে হয় না শীতে বা শোকোর সময় বালের চরা যেমন নদীতে দেখা যায় এ তেমন না সাঁকর উপর উঠে সরবিল সড়কটাকে দেখতে পেলাম আমার গন্তব্য গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছে লাউডস্পিকারের সেই গান এবং বক্তৃতার স্বর এখনও ভেসে আসছে তবে ক্ষীণতর খড় বোঝাই দুটো গরুর গাড়ি আমার সামনে মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক পায়রা গ্রামে ঢোকবার মুখেই ডান দিকে স্বাস্থ্য কেন্দ্র এমন নিঝুমার চুপচাপ কেউ আছে কিনা কিছু বোঝবার উপায় নেই কিন্তু আছে তার অনেক চিহ্ন ছড়ানো সামনের দুর্বা ছাওয়া মাঠে অনেকগুলো জামা কাপড় শুকোচ্ছে কর্মচারীদের কোয়ার্টারের সামনে বেড়াঘেরা বাগান ইতিমধ্যে গাঁদা ফুল ফুটেছে টগর জবার গাছ রয়েছে কোথাও কয়েকটি কলা গাছ লাউয়ের মাচায় অঙ্কুরিত নধর সবুজ ডগা সিমের মাচায় নীল ফুলের ঝলক লেবু গাছে পাতা ঝুটছে গ্রামে ঢোকবার মুখে দ্বিধা বিভক্ত দুই রাস্তা মাঝখানে চণ্ডীতলার বড় পটের গোড়া বাঁধানো বাঁ দিকে একটি বড় পুকুরের গা দিয়ে যে রাস্তা ভিতরে ঢুকেছে আমি সেই পথে গেলাম তারপরে দুপাশেই বাড়ি বাঁশবাগান আম জাম কাঁঠাল গাছের নিবিড় ছায়া বেশ কয়েকটা ছোট বড় পুকুর এখানে ওখানে পুকুরঘাটে এখন তেমন ভিড় নেই ভিড় কিছু টিউবওয়েলের চত্বরে গ্রামে এখন বেশ কয়েকটা সরকারি টিউবওয়েল মাঝে মাঝেই চোখে পড়ে ভাঙা পুরনো পাকা বাড়ি আর মন্দির কোনোটাতে লোক আছে কোনোটাতে নেই যে বাড়িতে আছে তার চেহারা দেখলেই পোছা যায় ভাঙা চোরা পড়ন্ত অবস্থার মধ্যেও যতটা সম্ভব গোজগাজ করা যে বাড়িতে নেই সেখানে একটা ভুতুড়ে খাঁ খাঁ ভাব ছেলে বুড়ো অনেকে আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে দেখল গায়ে অচেনা মুখ দেখলে এরকমই তাকায় কিন্তু আগে সেই গ্রাম্যতা নেই হঠাৎ দাঁড় করিয়ে জিজ্ঞেস করা কোথায় যাওয়া হবে কার বাড়ি আগমন কোথা থেকে এখন চোখের ভাষাতেই স্পষ্ট রাস্তার উপরে ঘর কেটে ছোট ছেলে মেয়েদের এক্কাদোক্কা খেলা তার মধ্যেই চোখে কালো ঠুলিয়াটা কাঁধে ব্যাগ লোকটার দিকে একবার অনুসন্ধিত সু চোখে দেখে নেওয়া চলে যাওয়ার পরে নিজেদের মধ্যে লোকটার সম্ভাব্য গন্তব্য নিয়ে একটু কথাবার্তা দিকে মোড় নিয়ে মন্দিরের চূড়াটা চোখে পড়ল গাছের ফাঁকে ফাঁকে পাকা ঠাকুরতালান ঘোষাল বাড়ি বাড়ি অবশ্যই মাটির ঘরের মাথায় খড়ের ছাউনি বাদিকে একটি ছোট মুদি দোকান তার পাশেই গো প্রজনন কেন্দ্রের ডাক্তারের বাড়ি নিজের না ভাড়াটে বাড়ি গ্রামেও এখন শহরের মতো ঘর ভাড়া পাওয়া যায় মন্দির থেকে একটু এগিয়ে রাস্তার উপরেই ঘোষাল মশাই বিপরীত দিকে ফিরে দাঁড়িয়েছিলেন হাতে বাছুরের গলায় বাঁধা দড়ি বাছুরটা পাশের দুর্বাঘাসে মুখ নিচু করে খাচ্ছে নিশ্চয়ই এ অসময়ে গরু চড়াতে বেরোননি তিনি গরু চড়ানো না তার জন্যে রাখাল আছে আমি মন্দিরের সামনে ডান দিকে ঘোষালবাড়ির দিকে একবার তাকালাম ঠাকুরদালানের সামনে অনেকখানি খোলা চত্বর তারপরে মাটির ঘরের দেওয়াল দেওয়ালের গায়ে একটি ছোট জানালা ঘরের পাশ দিয়ে একটু ভিতর দিকে বাড়ির ভিতরে যাবার দরজা ভেজানো দরজার পাশ দিয়ে বাঁদিকে সরু গলিপথ সেই পথের উপর ঘোষালমশাইয়ের অন্যান্য শরিকদের বাড়ি ঘোষালমশাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি একটু ইতস্তত করলাম পূব দিকে যেমন একটি ঘর চত্বরের উত্তর দিকেও একটি ঘর ঘোষালমশাইয়ের বড় ভাইয়ের দক্ষিণ দুয়ারি ঘর এই ঘরের দুটো জানালা ঠাকুর দালানে বা আশেপাশে কারোকে দেখতেও পাচ্ছি না তার দুই কন্যা নিশ্চয়ই বাড়ির ভিতরে রয়েছে তার এক বিধবা দিদি সংসার দেখাশোনা করেন আমি একটু গলা খাকারি দিলাম তিনি ফিরে তাকালেন না সামনে গিয়ে দেখা করাই সাব্যস্ত করলাম এগিয়ে গিয়ে কাছে এক পলক দাঁড়িয়েই নিচু হয়ে তার পায়ে হাত দিয়ে কপাল ঠেকালাম তিনি এমন বিস্মিত আর ব্যস্ত হয়ে উঠলেন হাত থেকে বাছুরের দড়িটা পড়ে গেল ছাড়া পেয়ে বাছুরটি আপন মনে উত্তরের দিকে এগিয়ে চলল তিনি আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন কে পরমহরটি চিনতে পেরে তার চোখে মুখে খুশি হাসি ফুটল বললেন তুমি এসো এসো একলা নাকি আমার উদ্বেগ তখন বাছুরটির জন্য ও যে চলে যাচ্ছে বললাম হ্যাঁ একলাই খবর সব ভালো সকলেই ভালো আছে আগে এই সংবাদটা দেওয়া দরকার কোনো দুশ্চিন্তা মনে আসার আগেই বললাম হঠাৎ খেয়াল হলো ভাবলাম একবার ঘুরে আসি হাসবে বই কি নিশ্চয়ই আসবে খুব ভালো করেছ বলতে বলতে তিনি হাঁটুর উপরে গুটিয়ে রাখা কাপড়ের অংশ কোমর থেকে তাড়াতাড়ি খুলে ভদ্রস্ত হবার চেষ্টা করলেন পায়ে রয়েছে চটি গায়ে একটি হাঁফাতা শার্ট মাথার চুল ধূসর যত বয়স না দেখলে তার থেকে বয়স্ক লাগে সারা মুখে দু তিন দিনের আঁকাটা দাড়ি আমি বললাম পাছরটা যে চলে যাচ্ছে ঘোষাল মশাই বললেন যাক ও ঠিক জায়গায় যাবে তুমি এসো বাবা বলে তিনি আমার হাত ধরে বাড়ির দিকে পা বাড়ালেন বললেন আমি একেবারে চমকে গেছি কিন্তু খুব খুশি হয়েছি এসো এসো ফুসিদের খবর তাহলে ভালোই বেশ বেশ উত্তরের ঘরের জানালার পাল্লায় ক্যাচ করে শব্দ হতে মুখ তুলে তাকালাম একটি মুখ মাথায় ঘোমটা নেই কপালে সেঁদুরের টিপ সেথিতে রেখা কালো ডাগর চোখ টিকলো নাক পানপাতার মতো গড়ন মুখটির বয়স্পোধ হয় তিরিশ হয়নি মুখটি চেনা চেনা দৃষ্টি বিনিময় হল দ্বিধা জড়িত লজ্জার হাসে ফুটল পাশেই আরেকটি মুখ দেখা দিল মাথায় ঘোমটা কপালে সিঁদুরের ফোঁটা দুচোখে অপার কৌতূহল এ মুখটিও কি চেনা আমি চোখ ফিরিয়ে নিয়ে বললাম আমি অবশ্যই বিরুকে আমার বন্ধু ওর জামাই কিছু বলে আসেনি পুষ্প কেউ না হঠাৎ মনে হল ভাবলাম ফিরে গিয়ে খবর দেব ঘোষাল মশাই আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বললেন রাত্রে আজই তা আবার কখনো হয় নাকি নাও এখানে দাঁড়িয়েই জগদ্ধাত্রীকে প্রণাম করে নাও তারপর বাড়িতে ঢুকি এটাই রীতি ঠাকুর দালানের পাশেই মন্দিরে জগদ্ধাত্রী ঘোষালদের গৃহদেবী নিত্য পূজা হয় যে কেউ বাইরে থেকে আসুক মন্দিরের সামনে দেবীকে প্রণাম করে গৃহপ্রবেশ রীতি কারণ কিছু ব্যক্ত করতে পারি না জগদ্ধাত্রীর নামটি আমার বড় প্রিয় আমি দুহাত কপালে ঠেকিয়ে নমস্কার করলাম মশাই আবার আমার হাত ধরলেন ভিতরে যাবার দরজার দিকে এগিয়ে চললেন কিন্তু কথার ভাবগতিক তেমন সুবিধার লাগল না বললাম হাতের কাজকর্ম সব ফেলে হঠাৎ চলে এসেছে আজ না ফিরলেই নয় তা তুমি তো বাবা হঠাৎ করেই আসবে ঘোষাল মশাই বললেন তুমি হলে লেখক কবি মানুষ হ্যাঁ হেসে উঠলেন লেখক আবার কবিও কোনোটাই শুনতে তেমন মধুর লাগে না এমনভাবে বলেন তৎক্ষণাৎ আমাকে একটা ভিন যাতে ঠেলে দিলেন যেন দরজা দিয়ে ঢুকতে ঠুকতে বললেন তোমার তো পরের চাকরি না তোমার আবার তাঁরা কিসের আজ এসে আজই যাওয়া তোমার সে দায় কিসের সে কথা ওকে কি করে বোঝাবো কাজ অকাজের দ্বন্দ্বে আমার আশা দ্বন্দ্ব একটু মিটিয়ে নিই কাজের পালা আমার যে কিসের তাড়া কি দায় ওকে কি বোঝাতে পারবো চাকরি করি না বটে চাকরির বেশি দায় তাই আমার পরের কাজে যদি বা ফাঁকি চলে নিজের কাজে চলে না কিন্তু এই মুহূর্তে ওকে সে কথা বলে কিছু লাভ নেই বাড়ির ভেতর দুটি ঘর একটি বড় উঠোন উঠোনের একপাশে বড় বড় দুটি ধানের মরাই খিড়কি দরজার দিকে বায়ের রান্নাঘর কিন্তু সবই কেমন নিঝুম বাড়িতে কেউ আছে বলে মনে হয় না ঘোষাল মশাই দাওয়ায় উঠে আমার হাত ছাড়লেন নিজেই বললেন দিদির শরীরটা খারাপ বয়স হয়েছে বাতের রুগী ঠান্ডা পড়লেই কাবু হয়ে পড়ে নিরু আর অমু ওরাই সকাল সকাল যা হোক দুটি ফুটিয়ে নিয়ে নিজেরা খেয়ে বেরিয়ে গেছে আমার জন্যেও রেখে গেছে আমার খাবার সময় শানু এসে বেড়ে দিয়ে যাবে বলতে বলতে তিনি ঘরের দিকে ঢুকলেন নিরু আর অমু ঘোষাল মশাইয়ের দুই কন্যা তারা রেধে বেড়ে খেয়ে নিয়ে কোথায় গিয়েছে বুঝতে পারলাম না শানুকে চিনতে পারলাম না অথচ নামটা শোনাশোনা লাগছে পিসিমা অর্থাৎ ঘোষাল মশাইয়ের দিদি অসুস্থ কথাটা শুনে মন খারাপ হয়ে গেল যদিও আমার দুদিনের দেখা তবু মনে হয়েছিল পিসিমাকে বাদ দিয়ে এ সংসারকে ভাবা যায় না তিনি দৌড়াদৌড়ি করেন না ধীরে সুস্থে সারাটা বাড়ি ঘুরে বেড়িয়ে কাজ করেন চড়া সরে কথা বলেন না কিন্তু বলেন প্রায় অনর্গল মুখে লেগে থাকে হাসি মাথায় সবসময়ই ধানের ঘুমটা কপালের দুপাশে থোকা থোকা ফুলের মতো সাদা চুল দেখা যায় ভাইয়ের থেকেও তার এই বয়সের রং ফর্সা চোখমুখ মুখ দেখলে বোঝা যায় একদা রূপসী ছিলেন বয়সের ভাঁড় তার শরীরে নেমেছে কিন্তু মেদ বর্জিত শরীরে কোথায় বাঁধ ব্যাধি আস্থানা নিয়েছে কে জানে তিনি দাওয়ার উপর কুটনো করতে বসে ডাকেন এসো তোমার সঙ্গে দুটো কথা বলি বাবা তোমার কথা শুনি কুটনো করতে করতেই রান্নাঘরে একবার পাক দিয়ে আসেন উনুনে তখন হয়তো ডাল ফুটছে সেই ফাঁকি ডেকে বলেন অমো গোবরাকে বল গরুটাকে একটু খড় দিতে নাচদুয়ারের ঘাটে একবার হাঁসগুলোকে দেখে আসিস যা দিনকাল হয়েছে হ্যাঁ যা দিনকাল হয়েছে গেরস্থের হাঁসও চুরি করে নিয়ে যেতে পারে বর্ধমানে নাচদুয়ার হলো দুয়ার ঘোষাল মশাই ঘরের ভেতর থেকে একটি কাঁটির মাদুর নিয়ে পেরিয়ে এসে পেতে দিতে দিতে বললেন এখানেই বসো আমাদের এসব ঘর অন্ধকার কিছু দেখা যায় না সেটা মিথ্যা না কিন্তু আমি অপ্রস্তুত ব্যস্ত হয়ে বললাম আপনি এসব করতে যাচ্ছেন কেন দিন আমি পেতে নি হে আর এমন কি কাজ বাবা তিনি বললেন তুমি আমার বাড়িতে এসে নিজে মাদুর পেতে বসবে এসেছ এই না কত ভাগ্যি মেয়ে দুটো খবর পেলে এক্ষুনি ছুটে বাড়ি চলে আসত জিজ্ঞেস করলাম ওরা কোথায় গেছে স্কুলে আর কোথায় যাবে ঘোষালমশাই বললেন বসো বাবা কথাটা ভুলেই গিয়েছিলাম নীরু আর অমু স্কুলে পড়ে যতদূর মনে পড়ছে নীরুর দশম শ্রেণী অমুর অষ্টম দুজনেই উচ্চ মাধ্যমিকের ছাত্রী আমি কাঁধের ব্যাগ নামিয়ে বসলাম চোখ থেকে খুললাম কালো ঠুলি দুপুরের শীতের রোদ উজ্জ্বলতর হয়ে চোখে ঝিলিক দিল ঘোষালমশাই বসলেন না খানিকটা আপন মনে বললেন স্কুলে পড়ছে বটে কিন্তু পারলে আজই পাত্রস্থ করি নেহাত হয়ে উঠছে না বলে স্কুলে পড়া আমাদের ঘরে মেয়েদের লেখাপড়া শিখেই বা কী হবে ঘর গেরস্থালি নিয়েই তো থাকতে হবে তোমাকে যা বলে রেখেছি মনে আছে তো বাবা অন্তত নিরুর জন্যে একটা ছেলে তাড়াতাড়ি দেখে দাও বললাম মনে আছে প্রসঙ্গ পরিবর্তন করে বললাম পিসিমার অসুখ শুনে মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি এলাম আর উনি অসুস্থ তাতে কি হয়েছে রোগা বেমো কোথায় নেই তা বলে তুমি আসবে না জিজ্ঞেস করলাম পিসিমা কি ঘুমোচ্ছেন তা না হলে একবার দেখা করতাম দিদি ঘুমোবে ঘোষাল মশাই সামনের কয়েকটি শূন্য দাঁত দেখিয়ে হাসলেন ও ঘরের পেছনে ধান সেদ্ধ হচ্ছে সেখানে গিয়ে বসে আছে গায়ে গতরে ব্যথা নড়তে চড়তে পারে না তা বলে শুয়ে থাকবে সেটি হবে না আমি উঠবার উদ্যোগ করতেই বাড়ির ভিতরে এলো জানালায় দেখা সেই প্রথম মুখ এখনও তার ঘোমটা নেই সিথিতে সিঁদুরের রেখা কপালের টিপ ডাগর না বলে চোখ দুটোকে টানা বলা ভালো নাকের নাকছাবিটা এখনই যেন চোখে পড়ল অথবা রোদে ঝিলিক দিচ্ছে বলেই মুখে কোনো প্রসাধনের প্রলেপ নেই অথচ স্নিগ্ধ চিকন অনতি দীর্ঘ একহারা শরীর সামান্য একটি ছিটের খাঁকি জামার উপরে লালোরা লাল পাড় শাড়ি বয়স বোধ হয় অনধিক তিরিশ চকিতে একবার আমার সঙ্গে দৃষ্টি বিনিময় করে ঠোঁট টিপে হাসি গোপন করার চেষ্টা চোখে পড়ল ঘোষাল মশাই দাওয়া সিঁড়িতে পা দিয়ে বলে উঠলেন ওহ মা শানু তুই এসে গেছিস আমি তোকে ডাকতে যাব ভাবছিলাম শানু যার নাম সে সলজ্জ হেসে চকিতেই আরেকবার আমার দিকে দেখে নিয়ে বলল আমিও আর সেই ভেবেই চলে এলুম মেজোকা ওকে দেখলুম এলেন মাকে গিয়ে বলতেই মা বললে তাড়াতাড়ি যা পিসির অসুখ নিরু অমু বাড়ি নেই মশাল খোসাই ডেকে বললেন আয় মা আয় এখন আর কি বা পাওয়া যাবে ডাল ভাতি দুটো রেঁধে দে বলে আমার দিকে তাকিয়ে আবার বললেন শানুকে চিনতে পারছ তো বাবা আমার বর্দার মেয়ে প্রথম দর্শনেই তাই চেনা মনে হয়েছিল পরিচয় হয়েছিল প্রথমবারই ভগ্নিপতির বন্ধুর সম্পর্ক ধরে কিঞ্চিত হাসি ঠাট্টাও হয়েছিল আমি তাড়াতাড়ি কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে বললাম মনে আছে মনে আছে আমি ওকে সানদি বলে সম্বোধন করেছিলাম সানদি আমার নমস্কারের জবাবে নিজের দুহাত কপালে ঠেকাতে গিয়ে আরও যেন লজ্জিত হয়ে পড়ল ঘোষাল মশাইয়ের উদ্দেশ্যে বলল তোমাকে কিছু ভাবতে হবে না যা করবার আমি করছি তোরা থাকতে আমি আর কি ভাবব এসো দিদির সঙ্গে দেখা করবে ঘোষাল মশাই আমাকে ডাকলেন আমি উঠে ওকে অনুসরণ করতে গিয়ে আরেকবার সানদির দিকে তাকালাম সানদিও তাকিয়েছিল মুখে রঙের ছটা ফুটিয়ে চোখের পাতা নামালো এবারে ওর আবির্ভাবটা একটু ভিন্ন রকমের আগেরবারে বারে সে ছিল অনেকের ভিড়ে এবার একাকি সেজন্যই বোধ হয় ভিন্ন রকমের লাগছে উঠোনের পশ্চিমে গিয়ে মরাইয়ের সামনে ঘরের পাশ দিয়ে সরু গলি দিয়ে পিছনে যেতেই চোখে পড়ল ঘর পাশে বিরাট উননের উপরে কাঠের আগুনে ধানের জ্বালা বসানো ধোয়া উঠছে জানালা খোলা মুখ দিয়ে একটি চাষি বউ জালার মধ্যে কাঠ দিয়ে নাড়ছে মাথায় কাপড় ছিল না আমাদের দেখামাত্র ত্রস্ত হয়ে মাথায় কাপড় দিল কিন্তু পিসিমা কোথায় দেখা গেল নিষ্পত্র আমড়া গাছের নিচে রোদে পিঠ দিয়ে পিসিমা মাথা কাত করে বসে আছেন দুচোখ বোজা মনে হয় ঘুমোচ্ছেন আমি বলে উঠলাম থাক এখন ওকে ডাকবেন না কথাটা বলেই বোধ হয়ে অন্যায় করলাম পিসিমার কান খড়খড়ি মাছের মতো চোখেতেই নড়ে উঠলেন চোখ খুলে আমাদের টিকে তাকালেন চোখে ভ্রুকুটি অবাক জিজ্ঞাসু দৃষ্টি ঘোষাল মশায় এগিয়ে গিয়ে আমার নাম করে বললেন মনে আছে তো ওকে পুষের বরে সেই বন্ধুক বই লেখেছে আমি এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তিনি আমার চিবুকে হাত দিয়ে মুখে ছুঁয়েই আমার একটি হাত ধরে অবাক হেসে বললেন ও মা কোথ যাব গো তুমি এসেছ ভালো আছো পশিরা সব ভালো তো বললাম সবাই ভালো আছে আমি হঠাৎ একবেলার জন্যে বেড়াতে এলাম একবেলার কথাটা ছাড়ো বাবা ঘোষাল মশাই তৎক্ষণাৎ বলে উঠলেন পিসিমা বললেন হা হা কি লক্ষ্মীর ছেলে। আমাদের কথা কেমন করে মনে রেখেছে মনে না রাখবার কোনো কারণ নেই পিসিমার কথাবার্তা রকম। আবার বললেন এক বেলার জন্য আবার কেউ আসে নাকি কিন্তু দেখছো তো বাবা আমি হাঁটু আর কোমরের ব্যথায় পড়ে আছি হ্যাঁ রে ললিত ওর শানু এসেছে ঘোষাল মশাই কথার মাঝেই বলে উঠলেন তোমাকে ব্যস্ত হতে হবে না তুমি এখানে রোদে বসে আছো তাই থাকো ওষুধ খেয়েছিলে পিসিমা অন্য কথা বললেন তা বললে কি হয় আমি উঠি একটু দেখি গিয়ে শানু কি করছে আমি বললাম থাক না পিসিমা আপনি বসুন সানদি তো এসে গেছেন পিসিমা ততক্ষণে গাছের গায়ে হাত চেপে উঠে দাঁড়াতে আরম্ভ করেছেন ব্যথা কাতর স্বরে বললেন শানুই সব করবে আমি তো পারবো না একটুখানি দাঁড়াবো গিয়ে তা নইলে মন মানবে না এই সেই কথা কাজে না পারি মনের জুত চাই মন ঠিক থাকলে সব ঠিক অতএব বাধার কোনো কথাই নেই ঘোষালমশাই তাড়াতাড়ি বাঁশের একটি লাঠি গাছতলা থেকে পিসিমার দিকে এগিয়ে দিলেন পিসিমা লাঠি নিয়ে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেন পেচুত হয়ে উঠছে এখন আমার মনটাই আমরা উঠোনে এসে দাঁড়াতেই বড় ঘোষালমশাই হেঁকে এসে ঢুকলেন কই আমাদের অতিথি কোথায় সানদের বাবা এলেন আরেকবার প্রণামের পালা তিনি কাঁধে হাত দিয়ে বললেন জয়স্তু বাড়িতে সব বলা বলি করছে তোমার কথা ঘোষাল মশাই ডেকে বললেন এসো দাদা বসবে পিসিমা ইতিমধ্যেই রান্নাঘরে গিয়ে ঢুকেছেন কিছু কোচে কাচার দল কোথা থেকে এসে জুটেছে কোনো নতুন লোকেলেই এদের অগাধ কৌতূহল আমি দুই ঘোষাল ভ্রাতার সঙ্গে দাওয়ায় পাতা মাদুরের উপর গিয়ে বসলাম বড় ঘোষাল একটু ঘুরে বসলেন কথাবার্তার মধ্যে গ্রামের দিনকাল কশলের দাম সরকারের মর্জি এসবই হচ্ছিল কিন্তু থেকে থেকে আমার নাসারন্ধ্র স্ফীত হচ্ছিল বড় ঘোষাল আসার পর থেকেই যেন গন্ধটা পাচ্ছি নাকি কেদারদাদুর তলার আসর থেকে গন্ধটা ভেসে আসছে সেটা বোধহয় সম্ভব না বড় ঘোষালের চোখ দুটিও দেখছি কিছু কিঞ্চিত লাল পেড়ি টানছেন ঘন ঘন তারপরে মক্ষিকাতেই জানান দিল গোটা দুই মৌমাছি কেবলই বড় ঘোষালের মুখের কাছে বনবন পাক খেতে লাগল তিনি মুখের সামনে হাত চালান আর কথা বলেন আমি কেদার দাদুর সঙ্গে দেখা হওয়ার কথা বললাম বড় ঘোষাল বললেন কেদার আমাদের সম্পর্কে মামা হয় বড় মাতাল সাঁকর নিচে বসে নিশ্চয় মালটান ছিল আমি হেসে বললাম সেরকম কিছু দেখিনি নির্ঘাত মালটান ছিল আর ওই মজুরদেরই পয়সায় বড় ঘোষাল বললেন ও শালা মামাকে আমি ভালো চিনি ছোট ঘোষাল গলা খাকারি দিয়ে বললেন দাদা তুমি নাইতে যাবে না তার অস্বস্তি স্পষ্ট শালা মামা শুনে আমিও একটু চমকে উঠেছিলাম আসলে সবই দ্রব্যগুণ বড় ঘোষাল বললেন আরে যাবো যাবো ও এসেছে একটু কথা বলি তোমাকে কি বলবো বাবা এমন চসংখ্যর ওই মামাশালা আমাদের সঙ্গে মহাজনী করতে এসে বাটপারি করে সংসার করতে গেলে কোন শালার ধার দেনা হয় না বলো ধান মারে ধান তা মামাশালা দাদা তুমি নেয়ে নাওকে ছোট ঘোষাল আবার বললেন বড় ঘোষাল যেন শুনেও শুনলেন না বললেন পিঁপড়ের পোঁত টিপে খায় ওদিকে দেখো মাগিবাজের বেলায় বাবা তীক্ষ্ণ স্বরে ঝঙ্কার দিয়ে আসরে অবতীর্ণ হল সানুদি তার কালো চোখে ভৎসোনার দৃষ্টি বলল যাও তুমি এখন বাড়ি যাও ও বেলা আসবে বড় ঘোষাল বেশ তর্জে উঠেছিলেন হঠাৎ নিরীহ আর নরম হয়ে গিয়ে বললেন কেন কি করেছি তুই আবার এমন রণমূর্তি ধারণ করলি কেন একটু সুখ দুঃখের কথা বলছি বই তো নয় সানদি তেমনি ঝংকৃত স্বরে বলল সুখ দুঃখের কথা বিকেলে বলো এখন যাও ছোট ঘোষাল সুবোধ বালকটির মতো মাথা নিচু করে বসে আছেন বড় ঘোষাল একবার মাথা ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ালেন দাওয়া থেকে নামতে নামতে বললেন তবে তাই হবে বলে উঠোন পেরিয়ে বেরিয়ে গেলেন প্রথম পর্বের সমাপ্তি এখানেই